সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে শিক্ষকদের জন্য বেতন নিয়ে বড় সুখবর, এ সংক্রান্ত একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং পেজ থেকে যারা দেখছেন, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। এমটি নিউজ ডেস্ক আর শিশু কল্যাণ ট্রাস্টের যেসব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে তা চালু করার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার 23 আগস্ট কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়। এ সময় শিক্ষার্থীরা যাতে সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি হিসাবে যোগ্যতা সক্ষমতা দেখাতে পারে সে লক্ষ্য বাস্তবায়ন মানে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় যেসব বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে সেগুলোর কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ করে কমিটি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাপ্ত। আল্লাহ হাফেজ।